Assalamualaikum viewers, Samana's kitchen থেকে আমি এমন বলছি আজকে আমি সরপুটি দিয়ে আলু আর কফির ঝোল করলাম আমি যে রেসিপিটা রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে সো viewers চলুন দেখে নিন আমি কিভাবে খুব সহজে রেসিপিটি তৈরি করি What we do here is go back, 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 back. এখানে আমি সরপুটি মাছ নিয়েছি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটা মাছারি আর ছোট সাইজের সরপুটি এটাকে দিয়ে আমি কিছু অংশ ভাজবো আর কিছু অংশ আমি ভেজে একটা রান্না করব রেসিপি করব আলু টমেটো দিয়ে আমি ঝোল করব এর আগে আমি ভাজার জন্য প্রসেসটা করে নিয়েছি আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আমি লবণ অ্যাড করছি স্বাদ অনুযায়ী আমি লবণটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আমি মাছগুলোকে খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার এগুলোকে আমি তেলে ভেজে নেব পাত্রে আমি তেল গরম করে নিয়েছি এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দিচ্ছি এবার আমি চুলার রাস্তা দাঁড়িয়ে ভেজে নিচ্ছি মাছটাকে মাছটাকে আমি খুব সুন্দরভাবে এপাশ ওপাশ করে ভেজে নেব সরকারিতে আমি আলু আর কফি দিয়ে রান্না করব আমি ছোটো সাইজে যেহেতু এখন সেই জন্য তাই আমি একদম বড় কফি পাইনি যেটা পেয়েছি সেটা দিয়ে রান্না করছি কফি দিয়ে আমি একটা কফি কষে নিয়েছি আর সাথে নিয়েছি আলু আলু আমি এরকম পিস করে কেটে নিয়েছি এবার আমি রান্না করব সরপুটি মাছের ঝোল করব আমি সবজিটা দিয়ে যে তেলটা দিয়ে আমি মাছটা ভেজেছি সেই তেলটাই আমি ব্যবহার করেছি তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাফ কাপের মতো আর কয়েকটা কাঁচা মরিচ ফালি আমি দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজের কাঁচা মরিচটাকে হালকা ভেজে নিচ্ছি এর মধ্যে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ এক চামচ পরিমাণ আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি এবার আমি আরো কিছুক্ষণ ভেজে এর মধ্যে আমি লঙ্কা দিয়ে দিতে পারতাম আমি সামান্য পানি অ্যাড করছি এবার একটা বাড়ি আমি রান্না করে নিচ্ছি লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু চামচ পরিমাণ স্বাদ অনুযায়ী আমি ছড়টা দিয়েছি ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ গরম মশলাটাকে আমি একটু ভালোভাবে কিন্তু কষে নিচ্ছি আমার
কাটানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স তেলটা কেমন আলাদা হয়ে গেছে মাথা থেকে এমনকি আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি আমি এখন থেকে দিচ্ছি থেকে আমি কিছুক্ষণ রান্না করে নেব দেখে নিচ্ছি আমার কষানোটা হয়ে গেছে দিয়ে দেখতে পাচ্ছেন এর মধ্যে আমি এখন সেদ্ধ হওয়ার জন্য পানি অ্যাড করছি আমি যতটুকু ঝোল দেব খাবো অতটুকু আমি ঝোল দিয়ে নিলাম এবার ফুলের রাস্তা দাঁড়িয়ে আমি ফুল আটে রান্না করে নিচ্ছি আমার সবজিটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে যে মাছগুলো ভেজে রেখেছিলাম মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি আমার রান্না হয়ে গেছে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি ওখানে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি ভিউয়ার্স এগুলো আমার আজকের রেসিপি সরপুটি দিয়ে আলু কফির ঝোল একদম দেশি স্টাইলে আমি রান্না করেছি খুব সহজেই আশা করি আমার পুরো ভিডিওটি দেখেছেন রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখবেন কেমন হয়েছে খেয়ে কমেন্টস করে আমাকে জানাবেন যারা আমার ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি করে ফেলবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন আমার একটা ফেসবুক পেজ আছে রেসিপি বাই আমিনা কিচেন অবশ্যই ওটা একটু ভিজিট করে আসবেন সো ভিউয়ার্স ভালো থাকবেন আসসালামু আলাইকুম